আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, যারা বলি যে আমরা মুসলিম আত্মসমর্পণকারী, তাদের প্রতিনিয়ত অঙ্গীকার কি? তাদের সকাল হলে তারা আল্লাহর কাছে একটা অঙ্গীকার করে, সন্ধ্যা হলে তারা আল্লাহর কাছে একটা অঙ্গীকার করে। আমি জানি অধিকাংশ মানুষ এটা করেন না, কিন্তু যারা করে দেখেন তো কি বলেন আপনি আল্লাহর কাছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক। এটা আমরা বলি কিনা? কোথায় আছে এটা? সাইয়দুল ইস্তিগফার। সাইয়দুল ইস্তিগফারের মধ্যে একজন আল্লাহর গোলাম প্রতিনিয়ত আল্লাহর কাছে অঙ্গীকার করে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক, আমি তোমার গোলাম, ওয়ানা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাব, আল্লাহ আমি তোমার সাথে ওয়াদা করছি, তুমি আমাকে যা বলেছো তোমার সাথে যা ওয়াদা করেছি আমি তা পুরো করার চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব। এটা আমরা প্রতিদিন বলি। এই বান্দাগণ তারা বিপদে পড়লে কোনো কিছু হলেই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা বলি না? তার মানে কি? আমরা প্রত্যেকে আল্লাহর জন্যে, আর আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, মানে আমাদেরকে আমাদের মালিকের কাছেই ফিরে যেতে হবে। এইটা যাদের ঈমান যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, পরকাল রয়েছে, তাহলে এটা যাদের বিশ্বাস তাদের আচরণ তাদের কর্ম তাদের সাথে কিভাবে মিশে গেল যারা এটা বিশ্বাস করে না? যারা মনে করে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন, যারা বলে এই দুনিয়াটাই হচ্ছে আমাদের জীবন, এখানে জীবন পেয়ে গেছে, মরে যাবে, হার হাড্ডে হয়ে যাবে, আমাদের আর পরকাল নাই, আমরা আর পরকালে উঠবো না, বিচার দিবস নাই, তাহলে তার কর্মের সাথে আপনার কর্ম মিলে কি করে গেল? তার চেহারার সাথে আপনার চেহারা মিলে কেন গেল? তার আদান প্রদান তার চরিত্রের সাথে আমাদের চরিত্র মিলে কেন গেল? কারণ আমরা তো পরকালে বিশ্বাসী, আর ও তো পরকালে বিশ্বাসী নয়। তার মানে একজন মুসলিম হয়ে অমুসলিমের সাথে তার আচরণ মিলে কিভাবে যায়? আরে মুসলিম যারা না কিভাবে সুখ পালন করতে হয়, কিভাবে সন্তুষ্টি প্রকাশ করতে হয়। গতকাল এমন একটা দিন গেল যেই সময় ভাষা, যারা ভাষার জন্য আন্দোলন করেছে মরে গেছে তাদেরকে শহীদের উপাধি দেওয়া হয়েছে। আর তাছাড়া গতকালকে আপনার ঢাকাতে এত মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে, এই দৃশ্য কে না জানে বলে, কে না জানে, এটা কে না শুনেছে, শত শত প্রাণ ঝরে গেল মুহূর্তের মধ্যে। তারপরে সেই ঘরের সন্তানগুলো মিউজিক কিভাবে বাজায়, সেই ঘরের সন্তানগুলো শহীদ দিবস তাদের এটা শোক দিবস, সেই শোক দিবসের মধ্যে কনসার্ট কি করে হয়, সেই শোক দিবসের মধ্যে বাংলা হিন্দি গান কি করে হয়। তার মানে জাতি বুঝেনি যে কিভাবে শোক পালন করতে হয়, শোক কি জিনিস এটাই বুঝে না, আর সরকারও বুঝে না শোক কি জিনিস, ওদেরকে টাকা কেন দেয়, এরকম করতে পারমিশন কেন দেয় এরকম করতে, শোকের মধ্যে কেউ কনসার্ট করে, আরে এত অধম আমাদের জাতি, কোথায় আমাদের সেই বিচক্ষণ লোকেরা, সেই ইন্টেলেকচুয়াল ব্যক্তিরা কোথায় আজকে, যে শোকের দিনে কেউ মিউজিক বাজায় আর ইসলাম এটাকে সাপোর্ট করে কি করে না, অথচ চোখের সামনে এতগুলো প্রাণ ঝরে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে যাদের হক রয়েছে আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন ক্ষমা করে দেন। এরকম মর্মান্তিক ঘটনা থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তত আমাদের কারো সাথে এরকম না হয়, আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে হেফাজত করেন। তাহলে এই গোলামি মানুষ কি বোঝে? যারা বলে আমাদের জন্য পরকাল রয়েছে আর যারা বলে আমাদের পরকালে বিশ্বাস নাই, তাহলে দুই মিলে কি করে যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা, যারা মুমিন আর যারা ফাসেক পাপি তারা কি সমান? আল্লাহ বলছেন লা ইয়াস্তাউ, না তারা সমান হতে পারে না। আল্লাহ বলছেন লা ইয়াস্তাউ আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতে আর জাহান্নামে কোনোদিন সমান হতে পারে না। আল্লাহ বলছেন হাল ইয়াস্তাউই আল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আল্লাহ বলছেন কেবলমাত্র জ্ঞানীর আল্লাহর উপদেশকে গ্রহণ করে থাকে। এই দুই শ্রেণীর উদাহরণ কি? আল্লাহ বলছেন মাসালুল ফারীকাইনি কাল আমা ওয়াল আসামমি ওয়াস সামিউ ওয়াল বাসির হাল ইয়াস্তাউয়ানি মাসালা, আল্লাহ বলছেন একজন অন্ধ আর একজন বধির, যে কানেও শুনে না চোখেও দেখে না, আর যেই ব্যক্তি চোখে দেখতে পায় যেই ব্যক্তি কানে শুনতে পায়, এই দুইজন কি সমান? এক গর্তে পড়ে গেছে কারণ সে চোখে দেখে না এবং কানে শুনে না। আল্লাহ বলবে বান্দা তোকে আমি চক্ষু দিয়েছিলাম, প্রত্যেক জুমার খুতবায় তোর ঘরে একটা কিতাব ছিল, এই জাহান্নাম সম্পর্কে তোকে বলা হয়েছে, তাহলে তুই কেন জাহান্নামে? এই জাহান্নামে তো এসেছে তারা যাদের চক্ষু ছিল না, যাদের কান ছিল না, যারা দেখতে পায়নি, যারা শুনতে পায়নি, তারা আজকে জাহান্নামে পতিত হয়েছে, বান্দা তুই কেন? তুই তো মুসলিম ছিলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাল ইয়াস্তাউয়ানি মাসালা, এই দুই ব্যক্তি কোনোদিন সমান হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আর কিভাবে এক্সাম্পল দেবে আপনি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না জান্নাতে আর জাহান্নামে কোনোদিন এক হতে পারে না। অতএব যারা নিজেদেরকে মুসলিম বলছি, অবশ্যই আমাদের কর্মকে পরিবর্তন করতে হবে, আমাদের আখলাককে চেঞ্জিং নিয়ে আসতে হবে এবং আমাদের ঘরগুলোকে শুধরাতে হবে। আজকে মা বোনগুলো যারা, এই সমস্ত মেয়েগুলো যে রাস্তাঘাটে বেপরদায় ঘুরছে তারা ফিটনেস দেখিয়ে, তাহলে এরাও তো কারো, এদের বাপ নাই, এদের মা নাই, এদের ভাই নাই, তারা আমাদের নজরে কেন আসলো? আমাদের মেয়েরা কেন রাস্তায় নাই? আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা কেন কনসার্টে যায়নি? তাহলে তাদের সন্তানগুলো কেন গিয়েছে? তাহলে কেয়ামতের দিন প্রত্যেক
দিকে জবাবদিহিতার মধ্যে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মুসলিম জাতিকে ইসলাহ করে তার বান্দা হয়ে তার গোলামি করে যেন তার সাথে সাক্ষাৎ হয় সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। অনেক লম্বা কথা ছিল, আমি আপনাদেরকে জাস্ট টাচ দিয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করছে সব কিছু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শুধু এই মেসেজটা দিয়ে আমি আপনাদেরকে ছেড়ে দিতে চাচ্ছি। দেখেন আমরা আল্লাহর গোলাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা যে চায় আমার বন্ধু হতে চাও বন্ধু হতে পারবে, আমি রাস্তাকে খুলে দিয়েছি। আল্লাহ বলছেন কে আছো আমার বন্ধু হতে চাও, মালিক বলছে জান্নাতের মালিক কে আছো আমার বন্ধু হতে চাও, আমি তোমাকে গোলাম হিসাবে নয় তোমাকে আমি বন্ধু হিসাবে অ্যাকসেপ্ট করব, কাছে নিয়ে আসবো, আমার রাস্তা খোলা আছে আসো সেই পথ ধরে। আপনি কি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ফেরেশতাকে বন্ধু বলেছে? কোনো ফেরেশতাকে আল্লাহ বন্ধু বলেনি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির মানুষ দুইজনকে অলরেডি খেলে হিসেবে গ্রহণ করিয়ে নিয়েছে। আল্লাহর অসংখ্য বন্ধু আছে পৃথিবীতে, এখন শুধু পালা আপনার আমার, আমরাও যেন সেই পথ ধরতে পারি যে পথের কথা আমাদেরকে প্রত্যেক নামাজে শিক্ষা দেওয়া হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়ে ভরে দিয়েছো আল্লাহ তাদের পথ, আমাদেরকে তাদের দলভুক্ত হতে পারে, হতে পারে এবং হতে হবে, এই প্রচেষ্টা আমাদেরকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গোলামি আমাদেরকে দিয়েছে আমাদের অন্তরের মধ্যে নমনীয়তা নিয়ে আসতে হবে এবং প্রতি মুহূর্তে দেখতে হবে যে আমরা কি আল্লাহর সাথে অহংকার করছি কিনা, কারণ আমাদের প্রত্যেকের পরিচয় একটাই, আমরা হচ্ছি আব্দুল্লাহ, আমরা হচ্ছি আল্লাহর গোলাম, আমাদেরকে কারোর সাথে চড়াও হলে চলবে না, আমাদেরকে অহংকার প্রদর্শন করলে চলবে না। আল্লাহ যেন আমার এই কথাগুলো প্রত্যেকটা মুমিন ভাইয়ের অন্তরে জায়গা করে দেওয়ার ব্যবস্থা করে।